नमस्कार बंधुरा, पीएस ब्लॉगे सकल के स्वागत जानाई। आज आमरा चले एलाम बागबाजारे मा शारदामणिर नामे जे घाटटी रयेछे सेई जायगाय। बागबाजार बर्तमाने उत्तर कलकाता श्यामपुकुर थानार अंतर्गत एकटी अंचल जा एक समय सूतानुटी ग्रामे अंतर्भुक्त छिल। এই বাগবাজার নামটির উৎপত্তি নিয়েও কয়েকটি মতবাদ আছে। যেমন অনেকের ধারণা অনুযায়ী বাগ অর্থাৎ উদ্যান অথবা বাগ শব্দ থেকে বাগবাজার নামকরণ হয়েছে। তবে ভাষাতাত্ত্বিক শ্রী সুকুমার সেনের মত অনুযায়ী বাগবাজার শব্দটি বাঁক বাজার শব্দ থেকে এসেছে, কারণ এই স্থানের নিকটে রয়েছে হুগলি নদীর একটি প্রকাণ্ড বাঁক, আর তার থেকেই এই নাম এসেছে বলে তিনি মনে করেন। চলে এলাম সারদা মায়ের নামাঙ্কিত ঘাটটিতে। খুব সুন্দরভাবে পরিষ্কার ও পরিচ্ছন্নতার সাথে এই ঘাটটিকে মেনটেন করা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন বিস্তৃত গঙ্গা নদী। এই বাগবাজারের ঘাট বর্তমানে মায়ের ঘাট নামেই বেশি পরিচিত। কারণ কলকাতায় বসবাসের সুবিধার জন্য মিশন কর্তৃপক্ষ সারদা মায়ের জন্য একটি তিনতলা বাড়ি তৈরি করেন, এবং এই বাড়িতে থাকাকালীন শ্রীচি মা এই বাগবাজার ঘাটে স্নান করতে আসতেন প্রতিদিন। এই ঘাট আগে পাগলাবাবুর ঘাট বা বিচালি ঘাট নামে পরিচিত ছিল। পরবর্তীকালে এই ঘাট মায়ের ঘাট নামে প্রসিদ্ধ হয়। এখানে ধর্মীয় আচার সংক্রান্ত কাজকর্মের জন্য একটি ওয়েল মেনটেন ঘর রয়েছে। গঙ্গার পার বরাবর চলছে চক্র রেল লাইন। 1984 সালে এই রেলপথটি চালু হয়। নদীর গা ঘেঁষে রয়েছে বাগবাজার রেল স্টেশনটি। সুন্দর করে সাজানো বাগবাজার স্টেশনের পাশেই এই মায়ের ঘাট আজ কলকাতার এক উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর যারা নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ফেলুন।